আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু জানিয়েছিলাম আপনাদেরকে যে আমরা ওয়ার্ডপ্রেস সিরিজ শুরু হতে যাচ্ছি। তো তারই বেসিক সিরিজ কিংবা প্রথম পর্ব এটাকে বলতে পারেন। আজকের ভিডিওতে কিংবা আজকের পর্বে আমরা জানবো যে ডোমেইন কি এবং হোস্টিং কি। ডোমেইনকে সম্ভবত সবাই জানলেও হোস্টিং সম্পর্কে অনেকেই জানেন না। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হোস্টিংয়ের কিংবা ডোমেইনের বেসিক সম্পর্কে বলবো এবং হোস্টিংয়ের এ টু জেড, মানে টোটালি হোস্টিং কত প্রকার আছে, কি কি কোনটার কোন ধরনের সুবিধা, কোনটার দাম কত বেশি এবং আপনি কোনটা নিলে সুবিধা বেশি পাবেন, এভরিথিং সব কিছু এই ভিডিওতে আমি জানাবো। সো আপনি যদি একটু বিগিনার লেভেলের লোক হয়ে থাকেন, তার মানে নতুন এ বিষয়ে কিংবা জানতে চাচ্ছেন কিংবা শিখতে চাচ্ছেন করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেন আপনার যদি একটু ধারণা থাকে ডোমেইন হোস্টিং সম্পর্কে, মানে সম্পূর্ণ ধারণা থাকে, তাহলে আপনি প্লিজ স্কিপ করে যেতে পারেন। আর যদি চান আপনি ডিটেইলে আবারও জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করুন। তো সর্বপ্রথম ডোমেইন সম্পর্কে একটু বলি। ডোমেইন কি সেটা তো সবাই জানেন, তারপর আরেকটু শর্টলি বলে নিই যারা জানেন না তাদের জন্য। ডোমেইন হচ্ছে এক ধরনের এক্সটেনশন কিংবা ওয়েব এক্সটেনশন বলতে পারেন। সো আপনার নাম কিংবা আপনার ওয়েবসাইটের নামের পরে ডটের পরে যে অংশটা থাকে, যেমন .com, .org, .xyz, .triple o, এই টাইপের অনেক ডোমেইন আছে কিংবা এক্সটেনশন, এগুলোকে এক্সটেনশন বলে, সরি, এই ধরনের অনেক এক্সটেনশন আছে, এইগুলোকেই ডোমেইন বলা হয়। এবং এই ডোমেইনের মধ্যে সবথেকে কিংবা এই এক্সটেনশনগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং পপুলার ডোমেইন হচ্ছে কিংবা এক্সটেনশন হচ্ছে .com। সো .com ছাড়া অন্য আদার্স ডোমেইনগুলো নিলেও আপনি কাজ করতে পারবেন, বাট সবাই কিন্তু .com ভিজিট করতে একটু বেশি ভালোবাসে, যেমন facebook.com, google.com এরকম। সো অবশ্যই আপনি ডোমেইন কেনার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যে ডোমেইনটা কিনতে যাচ্ছেন সেটাতে আপনি .com পাচ্ছেন কিনা আপনার নামে, এবং অবশ্যই চেষ্টা করবেন যেই নামে .com ডোমেইন পান সেই নামটা কিনতে কিংবা সেই ডোমেইনটা কিনতে। সো এইটা গেল ডোমেইনের বেসিক বিষয়গুলো। এখন অনেকেই ভাবতে পারেন যে .com ছাড়া হয়তো অন্য কোনো ডোমেইন কিংবা অন্য কোনো এক্সটেনশনে আমরা অ্যাডসেন্স পাবো না কিংবা সুবিধা করতে পারবো না। এটা না, অন্য কোনো এক্সটেনশন কিংবা অন্য কোনো ডোমেইনে 100% অ্যাডসেন্স পাবেন এবং সমস্ত কাজ .com এর মতোই চলবে। বাট আমি শুধু এতটুকু জানালাম যে .com তো একটু পপুলার বেশি। এই দেনের পরে আসে হচ্ছে ওয়েব হোস্টিং এর পালা। ওয়েব হোস্টিং কি এটা একটু ডিটেইলে আমি আপনাদেরকে ভেঙে চুরে বোঝাবো আমার মতো করে। আমি কাউকে কপি করে কিংবা কে কিভাবে বুঝিয়েছে আপনাদেরকে কিংবা বোঝাচ্ছে সেটা দেখবো না কিংবা দেখাবো না, আমি জাস্ট যেভাবে আমি নিজে বুঝি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে বলছি ওয়েব হোস্টিং কিংবা সার্ভারটা আসলে কি। এক কথায় বলতে গেলে ওয়েব হোস্টিংটা হচ্ছে স্টোরেজ, যেখানে আপনার ওয়েবসাইটের ইমেজ, লেখালেখিগুলো কিংবা টেক্সট ফাইলগুলো, আদার্স যে সমস্ত ফাইলগুলো আছে সেইগুলো জমা রাখবেন যেখানে, সেটাকেই কিন্তু ওয়েব হোস্টিং বলা হয়। এক কথায় এটাকে অনলাইন স্টোর বলা হয় কিংবা স্টোরেজ, সরি। সো এই স্টোরেজটা কিন্তু একদমই একটি কম্পিউটারের মতো হয়ে থাকে। আপনি চাইলে আপনার কম্পিউটারে হোস্ট করতে পারেন আপনার ওয়েবসাইটকে, বাট আপনার কম্পিউটার কিন্তু 24 ঘন্টা অন থাকতে পারছে না কিংবা অন আপনি রাখতে পারছেন না এবং ইন্টারনেট কানেকশনের সাথে রাখতে পারছেন না। এই জন্য আপনার কম্পিউটারে কিংবা আপনার পিসিতে আপনি আপনার ওয়েবসাইটকে হোস্ট করতে পারবেন না। সো এর জন্য অবশ্যই আমাদেরকে আলাদা থার্ড পার্টি যারা হোস্টিং প্রোভাইডার আছে কিংবা সার্ভিস প্রোভাইড করে এই ধরনের, তাদের সহায়তা নিতে হবে কিংবা তাদের কাছ থেকে আমাদের হোস্টিং কিনতে হবে। সো এই হোস্টিংটা কিন্তু আমি আগেই বললাম যে সম্পূর্ণ একটি কম্পিউটারের মতো, একটা কম্পিউটারের মধ্যে যা কিছু আছে একটা হোস্টিং সার্ভারের মধ্যে ঠিক সেম, সমস্ত কিছু একই রকম আছে, র্যাম, প্রসেসর, এভরিথিং সব কিছু একদম একটি কম্পিউটারের মতোই আছে এবং টোটালি একটি কম্পিউটারই বলতে পারেন যেটাকে। এবং ওই কম্পিউটারটা 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা অনলাইনে থাকে এবং অন থাকে। সো এই জন্যই আমরা টাকা দিয়ে ওই সার্ভিসটা কিংবা ওই সার্ভারটা কিনি। দেন এখন আসি ওয়েব হোস্টিং কত প্রকার। যদি কত প্রকার বলতে হয় তাহলে বলবো ওয়েব হোস্টিং টোটালি 4 প্রকার। 4 প্রকারের মধ্যে সর্বপ্রথম আসে শেয়ার হোস্টিং, তারপরে আসে VPS হোস্টিং, দেন তারপরে আসে হচ্ছে ডেডিকেটেড, এবং সর্বশেষে আসে ওয়ার্ডপ্রেস হোস্টিং। আসলে এই প্রত্যেকটা হোস্টিংয়ের আলাদা আলাদা দাম, আলাদা আলাদা গুণমান আছে, সেগুলো এখন বিস্তারিত আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করবো এবং কোনটাতে আপনাদের সুবিধা হবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেন সর্বপ্রথম শুরু করি শেয়ার হোস্টিংকে দিয়ে। আগে জানিয়ে রেখি যে 4 প্রকার হোস্টিংয়ের কথা আমি বললাম, এখানে সবথেকে নিম্নমানের হোস্টিং সার্ভিস হচ্ছে শেয়ার হোস্টিং। আসলে শেয়ার হোস্টিং কেন নিম্নমানের এবং এটার সুবিধা অসুবিধাগুলো কী সেগুলো যদি আপনাদেরকে বলি, আমি কিন্তু আগেই আপনাদেরকে জানিয়েছি যে হোস্টিং সার্ভারটা হচ্ছে একটি কম্পিউটার, মানে টোটালি একটি কম্পিউটার। দেন একটা কম্পিউটারের হার্ড ডিস্ক যদি 1000 GB থাকে, সো এই 1000 GBকে আমরা যদি 100 জনের উপরে ভাগ করে দিই তাহলে সেটা 100 জন ব্যবহার করতে পারবে। ঠিক শেয়ার হোস্টিংটা হচ্ছে এমন। এখন ধরে নেন একটা শেয়ার হোস্টিং সার্ভার থেকে টোটালি 100 জন হোস্টিং ইউজ করছে কিংবা ওই সার্ভারে 100টা ওয়েবসাইট হোস্ট আছে। সো ওই 100টা ওয়েবসাইটের মধ্যে যদি 10টা সাইটে ট্রাফিক বেশি আসে তাহলে কিন্তু ওই প্রভাবটা পড়বে আপনার টোটাল বাকি যে টোটাল ওই একটা সার্ভারের মধ্যে যে 100টা সাইট হোস্ট থাকছে, টোটাল 100টা সাইটের উপরে কিন্তু এর প্রভাবটা পড়বে। কারণ 10টা সাইটের উপর যখন প্রভাবটা বেশি পড়ছে কিংবা ভিজিটর বেশি আসছে, প্রেশার পড়ছে, তখন কিন্তু বাদবাকি সাইটগুলোও স্লো হয়ে যাবে। সো শেয়ার হোস্টিং সবথেকে নিম্নমানের হলেও এটা কিন্তু স্লো, অনেক স্লো,
এবং এর সব থেকে বড় সুবিধাটা হচ্ছে এটার দামটা কম, একদমই সাধ্যের ভিতর। যদি বাংলাদেশ থেকে বাংলা টাকায় আমি আপনাদেরকে কনভার্ট করে বলি, তাহলে 1 GB শেয়ার হোস্টিং 1 বছরের জন্য কিনতে হলে আপনাকে সর্বনিম্ন 950 টাকার মতো খরচ করতে হবে। তাহলে 1 বছরের জন্য আপনার ওয়েবসাইটটা 1 GB হোস্টিংয়ের উপর হোস্ট থাকবে। সো এই তো গেল শেয়ার হোস্টিংয়ের ব্যাপার, যে শেয়ার হোস্টিং একটু স্লো হয়, বাট বিগিনার যারা একেবারে নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু শেয়ার হোস্টিং অবশ্যই বেটার। দেন এর পরের যে হোস্টিংয়ের কথা বলেছিলাম সেটা হচ্ছে VPS হোস্টিং। সো VPS হোস্টিংও অনেকটা শেয়ার হোস্টিংয়ের মতো, তবে এখানে একটু সুবিধা আছে, সেটা হচ্ছে শেয়ার হোস্টিংয়ের থেকে VPS হোস্টিংয়ের স্পিড কয়েক গুণ বেশি হয়, তার মানে আপনার ওয়েবসাইট কয়েক গুণ বেশি ফাস্ট হবে শেয়ার হোস্টিংয়ের থেকে যদি আপনি VPS ইউজ করেন। বাট এখানকার সুবিধাটা হচ্ছে এটাই যে ধরেন একটা সার্ভারে টোটাল 1000 GB স্টোরেজ আছে, সো ওই স্টোরেজটা নির্দিষ্ট কিছু পার্সনের মধ্যে ভাগ করা থাকে। এক্সাম্পল হিসেবে যে 10 জন থেকে এই সার্ভার থেকে হোস্টিংটা বিক্রি করা হয়েছে, মানে 10 জনের কাছে এই সার্ভারের হোস্টিংটা বিক্রি করা হয়েছে। এক্সাম্পল হিসেবে ওই 1000 GB কিন্তু এই 10 জন মিলে ব্যবহার করবে, বেশি লোক ব্যবহার করছে না। সো এখান থেকে ওই এরকমই যে দেখা যাচ্ছে একজনের সাইডে যখন ট্রাফিক বেশি আসবে তখন কিন্তু বাদবাকি সাইডগুলো স্লো হবে, বাট শেয়ার হোস্টিংয়ের থেকে অনেকগুণ ফাস্ট হোস্টিং হচ্ছে VPS হোস্টিং। সো এই VPS হোস্টিং আবার 2 প্রকার আছে, একটা হচ্ছে উইন্ডোজ VPS আর একটি হচ্ছে লিনাক্স VPS। সো এই উইন্ডোজ VPS এবং আমাদের যে লিনাক্স VPS এর কথা বললাম, এই দুইটার মধ্যে পার্থক্যটা কিন্তু দামে, মেইনলি স্পিডের তো পার্থক্য অবশ্যই থাকবে, কারণ উইন্ডোজের থেকে লিনাক্সের কিন্তু স্পিড বেশি থাকবে, সিকিউরিটিটা একটু হার্ড থাকবে। সো উইন্ডোজ VPS যদি 1 বছরের জন্য আপনি ব্যবহার করতে চান কিংবা কিনতে চান আপনার ওয়েবসাইটের জন্য, তাহলে আপনার সর্বনিম্ন প্রাইস পড়বে 18,000 টাকা 1 বছরের জন্য যদি আপনি উইন্ডোজ VPS কিনেন। দেন যদি আপনি লিনাক্স VPS কিনেন 1 বছরের জন্য আপনার ওয়েবসাইট হোস্ট করার জন্য, তাহলে আপনাকে দিতে হবে 21,000 টাকা সর্বনিম্ন, মানে সব থেকে নর্মাল যে প্যাকেজটা আছে সেখানে আপনাকে খরচ করতে হবে 21,000 টাকা প্রতি বছর শুধুমাত্র আপনার ওয়েবসাইটের হোস্টিংয়ের জন্য যদি আপনি লিনাক্স VPS কিনেন। আর উইন্ডোজ কিনলে তো বললাম মাত্র 18,000 টাকা, 18,000 টাকা মাত্র না একটা ওয়েবসাইট হোস্ট করার ক্ষেত্রে, বাট যখন আর্নিং আসবে তখন এটা কোনো সমস্যা না। দেন এরপরে যে হোস্টিং সার্ভারটা আসে সেটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার। সো ডেডিকেটেড মানে কিন্তু আলাদা, আপনার জন্য টোটালি একটা সার্ভার বরাদ্দ থাকবে, যেমনটা আমি আগে বললাম শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে এবং VPS এর ক্ষেত্রে, যে নির্দিষ্ট যেমন VPS এর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পার্সনকে একটা সার্ভার দেওয়া হতো এবং শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে অনেকগুলো পার্সনকে একটা সার্ভার দেওয়া হতো, ঠিক তেমনই টোটালি একটা সার্ভার কিনবে একটি কম্পিউটার ব্যয় করা হবে আপনার পিছনে শুধুমাত্র আপনি যদি ডেডিকেটেড হোস্টিং কিনেন। সো তখন কিন্তু আপনার ওয়েবসাইটের স্পিড থাকবে সুপার ফাস্ট, কারণ একটা টোটাল সার্ভার ইউজ করছেন শুধুমাত্র আপনি একলা, ওখানে শুধুমাত্র আপনারই ওয়েবসাইট একটা ওয়েবসাইটে হোস্ট করা থাকছে। আপনি চাইলে একাধিক ওয়েবসাইট ওখানে হোস্ট করতে পারেন, সেটা কোনো ব্যাপার না, বাট টোটালি ওই মানে যে ডেডিকেটেড সিস্টেমটা বললাম কিংবা সার্ভারটা বললাম এটার স্পিড আসলেই অতুলনীয়, বাট এটার দামও অতুলনীয়। যদি বাংলাদেশ থেকে কিনতে চান সর্বনিম্ন প্যাকেজটা, তাহলে আপনাকে পার ইয়ার ন্যূনতম 72,000 টাকা দিতে হবে শুধুমাত্র হোস্টিংয়ের ক্ষেত্রে, সর্বনিম্ন প্যাকেজ এটা ডেডিকেটেড। এর উপরে অনেক কিছু আছে বাট সেদিকে আমরা না যাই, এভাবে কেউ কিনতে পারবেন না যদি না সেই সময়টা আসে। প্রথম পর্যায়ে জাস্ট আপনাদের সাথে পরিচিত করিয়ে দিলাম। দেন এখন 4 নম্বরে যে হোস্টিং সার্ভিসটা আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং সিস্টেম কিংবা ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভার, যেটার কথা আমি আগে আপনাদেরকে বলেছিলাম। সো এই সার্ভারটা হচ্ছে কি, যেমনটা আমি বললাম যে শেয়ার হোস্টিংয়ের থেকে VPS ভালো, VPS এর থেকে ডেডিকেটেড ভালো, দেন ডেডিকেটেডের থেকেও কিন্তু এই ওয়ার্ডপ্রেস হোস্টিংটা আরও বেটার, কারণ এটার স্পিড তো একটু বেশি পাবেনই VPS মানে ডেডিকেটেড থেকে। এবং এখানে মোস্টলি সুবিধাটা হচ্ছে এটাই যে আপনি ধরেন একটা কোম্পানি থেকে ওয়ার্ডপ্রেস হোস্টিং সিস্টেম কিনলেন এবং আপনার ওয়েবসাইট এখানে হোস্ট করলেন, সো আপনার ওয়েবসাইটের নিরাপত্তার দিকে আপনার কখনো তাকানো লাগবে না, টোটাল কখন স্পিড আপ হচ্ছে কখন ডাউন হচ্ছে এই দিকটা সম্পূর্ণ কোম্পানির এমপ্লয় আছে যারা তারা দেখবে কিংবা কর্মকর্তারা দেখবে, যেই কোম্পানির থেকে আপনি হোস্টিংটা কিনবেন ঠিক তারা দেখবে। এবং এই হোস্টিং সার্ভিসটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্যই দেওয়া হয়েছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভিস, এটা আপনি চাইলে অন্য কোথাও ইউজ করতে পারবেন না, কোনো PHP কিংবা আদার্স থার্ড পার্টি কোনো সাইডে ইউজ করতে পারবেন না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য এই হোস্টিংটা বরাদ্দ করা হয়েছে। দেন এই হোস্টিংটার প্রাইস আসলেই আমার জানা নেই, তবে এটার প্রাইস আনুমানিক আমরা যেরকম ডেডিকেটেডের দেখলাম যে ডেডিকেটেড হোস্টিং সার্ভিস ইউজ করতে হলে পার ইয়ার ন্যূনতম 72,000 টাকা আমাদেরকে খরচ করতে হবে, ঠিক তেমনই এটার প্রাইস অন্তত ডেডিকেটেড হোস্টিংয়ের থেকে 2 গুণ বেশি তো হবেই। সো আশা করছি বিষয়টা আপনারা টোটালি বুঝতে পেরেছেন। হোস্টিং মূলত 4 প্রকার, শেয়ার হোস্টিং, VPS হোস্টিং, এরপর হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, দেন ওয়ার্ডপ্রেস হোস্টিং সিস্টেম। দেন এই 4টার মধ্য থেকে কোনটা আপনি সিলেক্ট করবেন আপনার ওয়েবসাইট হোস্ট করার জন্য, আমি রিকমেন্ড করব যারা প্রথম শুরু করতে যাচ্ছেন আমাদের সিরিজে, কিন্তু আমরা শুরু করব যে হোস্টিং সার্ভিসটা নিয়ে সেটা হচ্ছে শেয়ার হোস্টিং সিস্টেম। সো ন্যূনতম এটাই সব থেকে কম দামের মধ্যে হবে, সাধ্যের মধ্যে হবে, এবং সর্বপ্রথম আমাদের সাইটে ভিজিটার অনেক কম থাকবে, সো আমরা এখান থেকে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো স্পিড পাবো
এবং পরবর্তীতে যখন আমাদের আর্নিংটা বাড়বে, আমাদের ওয়েবসাইটটা পপুলার হবে, ভিজিটর আসতে থাকবে, তখন আস্তে আস্তে আমরা ভিপিএসে চলে যাব। তারপর ডেডিকেটেডে যাওয়ার সামর্থ্য যদি আমাদের থাকে কিংবা হয়, অবশ্যই আমরা তখন ডেডিকেটেডে যাব। তবে সর্বপ্রথম আমরা শুরু করব, এবং আমি আপনাদেরকে পার্সোনালি বলছি, আপনারা অবশ্যই শেয়ার হোস্টিংয়ে শুরু করবেন। দেন আজকের ভিডিওতে তো আমি আপনাদেরকে ডোমেইন হোস্টিংয়ের বেসিক বিষয়গুলো দেখালাম কিংবা বলার কিংবা জানানোর চেষ্টা করলাম। দেন পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা বাংলাদেশ থেকে বিকাশ রকেট নগদের মাধ্যমে ডোমেইন হোস্টিং কিনতে পারেন এবং আপনাদের একটি ওয়ার্ডপ্রেস সাইট বানাতে পারেন। A to Z স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাতে থাকবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।